হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখে পরিচয় পাওয়া যায় যেগুলো হচ্ছে চোখের কোলে কালি পড়া বা স্কিনে ভাঁজ পড়া মানে চামড়ায় ভাঁজ পড়া তো সেগুলো দেখে বোঝা যায় আমাদের বয়সটা কতটা মানে বেড়েছে আর কি তো কি করলে সেই জিনিসগুলো আমাদের হবে না মানে দেরি করে বোঝা যাবে তার জন্য আমি কিছু রেমিডি তৈরি করব। তার জন্য বাজার থেকে কোনো কিছু কিনতে হবে না ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এই সলিউশনটা করে নিতে পারবো তো এখানে নিয়েছি আমি অ্যালোভেরা তো এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা উচিত নয় অবশ্যই দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আলু আলু তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এমন কোনো ঘর নেই যে তার মানে তাদের ঘরে আলু থাকে না তো অবশ্যই এই আলুটাকে ছিলে এটাকেও জলে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকেও দিয়ে দিলাম জলে এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে গাজর গাজর তো সব সিজনেই পাওয়া যায় তো যাই হোক এটাকেও ছেলে নিতে হবে ছিলার পরে জলে দিয়ে দেব চলো এগুলো ততক্ষণ জলে রাখবো ততক্ষণ আমি করে নেব সেটা হচ্ছে লেবু তো লেবু লাগবে তো লেবুর কোন জিনিসটা আমি ব্যবহার করব। কারণ লেবু আবার প্রত্যেকের স্কিনে শ্যুট করে না সে কারণে এখানে লেবু রসটা ব্যবহার করব না তো লেবুর যে ওপরের যে খোসাটা রয়েছে সেই খোসাটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর লেবুর রস থেকেও এই খোসায় কিন্তু ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে যা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে মুখের ব্রণ ভালো করবে মুখের অনেক রকম সমস্যার সমাধান করে এই লেবু মানে লেবুর যে ওপরের খোসাটা নিলাম এটা বেশি কার্যকরী হবে তো যাই হোক একটা লেবুর যতটা বেরিয়েছে ততটা আমি নিয়ে নিয়েছি এই পরিমাপগুলোও ঠিকঠাক রাখতে হবে চলো এবারে গ্রেট করে নেব আলু তো এখানে আলু ব্যবহারের ফলে বাড়তি বয়সের মুখে স্কিনের ভাঁজ পড়ে তো আলুর যে রসটা আছে এটা কিন্তু ব্লিচের কাজ করে খুব ভালো এটা সবাই জানো আলুর রসে কষ ভাব থাকার কারণে চেহারার বাড়তি বয়স বোঝা যাবে না আলুতে ভিটামিন বি সিক্স পাওয়া যায় সেই কারণে মুখের ব্রণ তিল পরিষ্কার করতে সাহায্য করে তো চলো অর্ধেকটা আলু আমি গ্রেড করে নিয়েছি কারণ আলুটা একটু বড়ো সাইজের ছিল সে কারণে অর্ধেকটা নিলাম এবারে গ্রেট করে নেব গাজর গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা স্কিন ড্যামেজ হয়ে গেলে সেটা পরিষ্কার করতে সাহায্য করে গাজর চেহারাকে পরিষ্কার ও নরম করতে সাহায্য করে গাজরে ভিটামিন এ পাওয়া যায় তো যাই হোক আমি সম পরিমাণে মানে যতটা আলু গ্রেড করেছি ততটাই গাজরটাকেও গ্রেড করে নিলাম ঠিক এইভাবে মানে বাজার থেকে যে অনেক দামি দামি জিনিসগুলো আমরা কিনে এনে থাকি মুখের এটা সেটা দূর করার জন্য সেগুলো কিন্তু আমরা এই ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর মানে ন্যাচারালভাবে এটা করে নিতে পারি এবারে নিয়েছি আমি অ্যালোভেরা তো অ্যালোভেরা তো সবাই জানো যে চুলের জন্য ভালো স্কিনের জন্যও ভালো এটা জুস খেলেও ভালো মানে এটা অনেক রকমভাবে ব্যবহার করা যায় তো যাই হোক প্রথমে এটাকে ছিলে নিতে হবে এইভাবে বাড়ির মানে নিজের ঘরে যদি না থাকে তাহলে বাড়ির আশেপাশে থেকেও আমরা এই অ্যালোভেরা সংগ্রহ করে নিতে পারি তো এইভাবে চামচ দিয়ে হোক গ্রেটার দিয়ে হোক এর জেলটাকে বার করে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছ কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও বা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করতে একেবারে ফ্রি এটাতে কোনো ব্যালেন্স লাগে না বন্ধুরা তো যাই হোক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো এখানে আমি পুরো মানে একটা ডাল অ্যালোভেরার দিয়ে দেব এবারে ব্যাপার হচ্ছে আমি যেগুলো গ্রেড করে রাখলাম সেগুলো থেকে রস বার করতে হবে তো মানে এটা দুই রকমভাবে মানে করা যায় আর কি তো আমি যেটা করছি সেটা হচ্ছে সবগুলোকে এই মিক্সার জারে দিয়ে দিলাম মানে গ্রেট যদি নাও করতাম তবুও চলতো কিন্তু আমি গ্রেট এই জন্যই করলাম গ্রেড করার পরে একটা পাতলা কাপড়ে দিয়ে মানে ফ্রেশ পাতলা কাপড়ে দিয়ে চিপে চিপে এটার রসটাকে বার করে নিতে হবে তো আমার কাছে ফ্রেশ পাতলা কাপড় হাতের কাছে নেই সেই কারণে আমি এটা মিক্সার জারে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে আর তোমরা যদি ব্ল্যান্ড করতে না চাও তাহলে পাতলা কাপড়ে দিয়ে এর রসটাকে বার করে নিতে হবে চিপে চিপে এবারে দেখো একটা বাটিতে আমি ঢেলে নিলাম ঢালার পরে আর কি দেবো এটাতে যেটা দেবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো সেটার দাম খুব বেশি নয় আমার তো মনে হয় এগুলো প্রত্যেকের ঘরে ঘরে থাকে কারণ এটা স্কিনের জন্য এতটাই কার্যকরী কারোর অজানা নেই কারণ স্কিনের জন্য ভিটামিন ই মানে অতিরিক্ত কার্যকরী হয় তো যাই হোক এটা একটু আমি লিক করে দিলাম মানে ছুঁচ দিয়ে ফুটো করে নিলাম তারপরে এর থেকে জেলটাকে বার করে নেব ঠিক এভাবে জেলটাকে বার করে নিলাম বার করার পরে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অবশ্যই এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এটা মিক্সারে ব্ল্যান্ড করেছি আবারও বলছি তোমরা চাইলে গ্রেড করার পরে পাতলা কাপড় দিয়ে চিপে চিপে এর রসটাকে বার করে নিতে পারো তো এই দেখো আমি ছাকনায় দিয়ে এটাকে ভালোভাবে মানে চামচের সাহায্যে চিপে চিপে রসগুলোকে বার করে নেব ঠিক এইভাবে তো তোমরা এভাবেও করে নিতে পারো বা পাতলা কাপড় দিয়ে করে নিতে পারো তো এটা মানে এভাবে করলে একটু দেরি হবে কয়েক মিনিট আর পাতলা কাপড় দিয়ে চিপে বার করলে সেটাতে একেবারে সময় লাগবে না পাতলা কাপড় দিয়ে চিপে করলে ব্ল্যান্ডও করতে হবে না গ্রেড করে মানে গ্রেড করার পরে এই রসটাকে বার করে নিতে পারবে তো যাই হোক যেভাবে খুশি সেভাবে এই রসটাকে বার করে নিতে হবে তো এই রকম হবে ঠিক এবারে এটা ব্যাপার হচ্ছে এটা কতদিন যাবে মানে কতদিন ভালো থাকবে আর কিভাবে ব্যবহার করব সেটাও একটা ব্যাপার থাকে তো সর্বপ্রথমে এটা রাখতে হবে কাঁচের জারে অবশ্যই চেষ্টা করবে কাঁচের জারে রাখার জন্য কারণ এটা মোটামুটি দশ থেকে পনেরো দিন ভালো থাকবে হ্যাঁ এটা কালার হয়তো চেঞ্জ হতে পারে কারণ এটাতে আলুর রস আছে তো আলুর রস থাকার কারণে কালার অবশ্যই চেঞ্জ হবে তো ভয়ের কিছু নেই দশ থেকে পনেরো দিন আরামসে ব্যবহার করা যাবে মানে ভালো থাকবে আর কি তারপরে দেখো এটা ব্যবহার করতে হবে ঠিক এইভাবে মানে মুখে যখন দেব তো মানে এমনভাবে ম্যাসাজ করতে হবে যাতে ম্যাসাজ করতে করতে স্কিনে এই মানে এগুলো টেনে নেয় সেইভাবে ম্যাসাজ করতে হবে মানে ততক্ষণ ম্যাসাজ করতে হবে আর এটা রাত্রে ঘুমানোর আগে এটা দিয়ে ঘুমালে বেশি ভালো হবে আর কি সারা রাত্রি এটা স্কিনে থাকবে তো খুব বেশি কার্যকরী হবে তো অবশ্যই চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে এটা দেওয়ার সকালে দিলেও বেশি ভালো হবে রাত্রে দিলেও ভালো হবে কোনো সমস্যা নেই এটা এতটাই কার্যকরী এটা ইউজ করলে বুঝতে পারবে যে কতটা কার্যকরী এই রেমিডি এটা দিলে অবশ্যই উপকার পাবে মুখে যে কালো কালো ছোপ বা ব্ল্যাক স্পট কিংবা তিল কিংবা ব্রোন এগুলো জিনিস আস্তে আস্তে কিন্তু মিটে যাবে মানে দেওয়ার ফলে কিছুদিন পরে দেখবে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে মুখ মুখে সুন্দর একটা গ্লো আসবে পরিষ্কার হবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ